হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগসের নতুন একটা ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো বন্ধুরা। তো দেখো, আমরা এখন খাচ্ছি হচ্ছে চা, তোমাদের দাদা ভাই আর আমি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ, ঠিক আছে? তো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করো বন্ধুরা, এটা রিকোয়েস্ট করছি। লাইক করলে না ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে ওঠে, মনে হয় যে ভিডিওটা জানেন ভালো লেগেছে তোমাদের, তো মনে হয় আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি। তো প্লিজ লাইক করো বন্ধুরা, আর ভিডিওগুলো একটু ভালো করে ওয়াচ করো, স্কিপ করো না বন্ধুরা, প্লিজ প্লিজ স্কিপ করো না, একটু ভালো করে দেখো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে তোমাদের। যদি কোনো ভুল করে থাকি ভিডিওর মধ্যে সেটাও তোমরা বলতে পারো কমেন্ট করে, যে এখানটা ভালো হয়নি, ভালো করে করবে, তো করার চেষ্টা করব, ঠিক আছে? আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা এখনো করুনি। তো এই সব ছাদ থেকে এলাম জামা কাপড় দিয়ে, এক গামলি জামা কাপড় আজকে গেঁজেছি, অনেকগুলো হয়েছিল। তোমাদের দাদা ভাইয়ের কাজের জামা কাপড় ছিল শনিবারে কাছি, বাট শনিবারে তো রান্না পুজো পান্তা ছিল, তারপরে বিশ্বকর্মা পুজো ছিল, তো পুজোর দিন একটা কাচবো, সেই জন্য কাচা হয়নি, আজকে কাচলাম। আবার আমরা কালকে বিকেলবেলা বেরিয়েছিলাম, সেগুলো জামা কাপড় এক গাদা হয়েছিল, সেগুলো একটু সার্পে ডুবিয়ে ধুয়ে দিলাম, কি বলো তো। আর আজকে না প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, তো দেখবে আজকে বিছানার গদিটা কি করেছে তোমাদের দাদা ভাই। এই দেখো ছোট গদিটা আছে আর খালি দেখো ঘর, এই যে আরাধ্যা বসে আছে, আর বড় গদিটা না, যেটা বড় গদি সেটাকে ভিজু নিয়ে দিয়ে এসে ভিজু দিয়ে বলছি, যেটা বড় গদি না সেটা ছাদে দিয়ে এসছে, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, সেই জন্য বললো আজকে দিয়ে দিই। মাঝে মাঝে দিলে কি ভালো, তোমাদের দাদাভাই যখনই সময় হয় তখনই দিয়ে দে। তো এখন গেছে হচ্ছে বাজারে, বাজারে গেল, তো চলো যে সমস্ত কাজ আছে। আর আজকে তোমাদের দাদা ভাই না, আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম বাসনগুলো ওই মেজে দিয়েছে, দেখবে দাঁড়া দেখাচ্ছি, সব বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরে, তো আজকে সত্যি বাসন মাজিনি, দেখো সমস্ত বাসন মেজে দিয়েছে। তো ও গুছোয় না ছেলেরা, তো ওরা গুছোতে পারবে, এমনি বাসনটা যে মেজে দিচ্ছে এই অনেক, তো তোমাদেরকে পেয়েছিলাম দেখাবো, কিন্তু কী বলতো তখন জামা কাপড় কাচ্ছিলাম, এদিকে ব্যস্ত ছিলাম, সেই জন্য দেখানো হয়নি। তো চলো এবারে বাসন তো মাজা আছেই, আর আমি জামা কাপড় কেচে নিয়েছি, আর যে সমস্ত কাজ আছে সেগুলো করি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এপাশে ইলিশ মাছ আছে, তারপরে দুটো কাতলা মাছ আছে, আবার এবারে দেখো এনেছে হচ্ছে মাংস, তোমাদের দাদাভাই এখন মাংস নিয়ে এলো, তো সেটা ধুয়ে রাখলাম, জানি না কোনটা খাবো আমি ঠিক বুঝতে পারছি না। আর এপাশে দেখো আছে পান্তা ভাত আছে, তো এখান খাবো ওগুলো, তো ওই জন্যে তেল লঙ্কা করলাম পান্তা ভাতটা খেয়ে নেবো বলে, কারণ কি বলো তো কালকে না একটু বেশি ভাত করা হয়ে গেছিলো, কালকের দিনটায় একটা দাদাভাই আসবে বলেছিলো বলে বেশি ভাত করে ফেলেছিলাম, তো রয়ে গেছে, সেগুলো কি ফেলে দেবো সেই জন্যে। তো চলো খেয়ে নিই, ফাইনালি পান্তা খেতে বসে পড়লাম, তো তোমরাও চলে এসো। হ্যালো ফ্রেন্ড, তো এই সবে একটু আগে খাবার খেলাম, দেখতেই পেলে পান্তা ভাত খেয়েছি, পেটটা ভার হয়েই আছে, তো এখন করব হচ্ছে রান্না। আর আজকে মাংস এনেছে, দেখলে বলে দেখিয়েছি তোমাদের, তো মাংসটা রান্না হবে, কারণ পান্তা ভাত অনেক আছে, দেখাচ্ছি দেখবে অনেকটা পান্তা ভাত আছে এখনও, তো ওটা খেতে হবে। এখন অনেক ভাত আছে, কারণ কি বলতো কালকে না ভাতটা একটু শর্ট পড়েছিল, একজন আসবে বলেছিল বলে, সেই জন্য আবার নতুন করে কালকে ভাত বসাতে হয়েছিল, তো সে আসেনি কোনো কারণে, আসতে পারেনি, সেই জন্যে ভাতগুলো রয়েই গেছে। তো আবার আমাদের জন্য ভাত করেছিলাম, রাত্রিবেলা ভালো খেতে পারিনি, অল্প খেয়ে শুয়ে পড়েছি, তো অনেক ভাত করা হয়ে গেছিলো আমার, তো এখন পান্তা ভাত খেয়েও এখনও ভাত রয়ে গেছে, তো কালকের ভাত খুব সুন্দরই আছে, ভাতগুলো একটা একটাই আছে, খুব খারাপ হয়ে যায়নি, তো ওই পান্তা ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। এপাশে দেখো তোমাদের দাদাভাই সবজি কুটে দিচ্ছে, তো চলো এবার রান্নাটা বসাতে হবে, দেখতে থাকো।
তো এখন একটু বেরোবো দুপুরবেলা, তোমাদের সঙ্গে আর কোনো রকম কথা হয়নি। খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না বলে শুয়েছিলাম। আরাধ্যা এখনও শুয়ে আছে, আরাধ্যাকে এবার তুলতে হবে। তো এবার একটু বেরোবো, তো রেডি হইনি এখনও, পুরোপুরি রেডি হব। তার আগে ভাবলাম তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর বেরোবো। তোমরা তো দেখতেই পাবে বেরোবো যে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের আরাধ্যা হাঁটছে না, দেখো কোলে উঠে যাচ্ছে। তো আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি ঠিক জানি না, কারণ গাড়ির আবার হচ্ছে অনেক। তো চলো যাই, একটু মার্কেটের দিকে যাবো, ওইদিকে মার্কেটের দিকে। ঠিক আছে, দেখো কত গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে অনেক, ওই জন্য কথা ভালো বলতে পারছি না। তো দেখো একটা দোকানে এসেছি, এই দোকানটা এপাশে যেই দোকানটা তোমাদের দাদাভাই কথা বলছে, এই যে পুরো ব্লাউজের দোকান, এখানে শুধুমাত্র ব্লাউজ পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় বন্ধুরা। আর পাশাপাশি যেগুলো আছে সেগুলো বাচ্চাদের জামা কাপড় আছে, তারপরে কুর্তি আছে, নানা রকমের জিনিস আছে, শাড়ির দোকান আছে, সেগুলো আছে। এটা অন্য জায়গায় এসেছি, আগের দিন যেই জায়গাটায় গেছিলাম সেই জায়গাটা এটা নয়, এটা অন্য জায়গায় একদম এসেছি। তো এর কাছেই আমি সবসময় ব্লাউজ কিনে থাকি, এই দাদাভাইয়ের কাছেই। বাড়ি অনেকক্ষণই এসেছি, এসে বসেছিলাম, বসে চা খেলাম, চা ব্রেড খেলে তারপরে গিয়ে তোমাদের কাছে এলাম আবার। তো আজকেও কিছু কেনাকাটি করেছি। তো তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে শপিং করতে গেছিলাম, কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাইনি আগের ভিডিওতে, প্রথম ভিডিওটাতে। তো এখন আমি সেইগুলো দেখিয়ে দেবো। তো প্রথম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, সেই জন্য দেখানো হয়নি। তো আগের বা আগের দিনে কী কী কিনেছিলাম আর আজকে কী কী কিনলাম, দুটো একসঙ্গে মিলিয়ে পুজোতে কী কী আমি কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো দেখে নাও। তো আজকে কী কিনেছি সেটা আগে তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এই যো এতে আছে, দেখাচ্ছি দাঁড়াও। আজকে কিনেছি হচ্ছে দুটো ব্লাউজ কিনেছি, এই যো দেখো, এই যে এটা ইয়েলো কালারের ব্লাউজটা, দেখো এখানে স্টোন বসানো আছে, দুদিকেই বসানো আছে, আর এই হাতগুলো দেখো কুচি কুচি করা আছে, আর এপাশে দেখো এপাশেও স্টোন অনেকটা করে বসানো আছে, মানে পেছনে অনেকটা করে স্টোন বসানো আছে। তো এই একটা ব্লাউজ নিয়েছি, আরেকটা নিয়েছি, এটা দেখাচ্ছি, এই যো এটা একটা নিয়েছি, এই যো হাতগুলো দেখো, হাতের কাজটা, তো এই কাজটা আমার ভালো লাগলো সেই জন্য এই ব্লাউজটা আরও নিলাম। তো দুটো ব্লাউজই নিয়েছি, এই যে এখানে পেছনটা এমনি, এই দুটো নিয়েছি ব্লাউজ, আর আর একটা নিয়েছি হচ্ছে কানের, এই যে কানেরটা নিয়েছি। তো দাঁড়াও তোমাদের বার বের করে দেখাচ্ছি, তো এই যে এই কানেরটা নিয়েছি দেখো। তো এটা রেড কালার স্টোন আছে, বুঝতেই পারছো তোমরা। তো কানেরটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে? দেখো তো এগুলোই আজকে কিনেছি, ঠিক আছে? এবার কালকে কী কী কিনেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কালকে নিয়েছিলাম হচ্ছে একটা জুতো নিয়েছিলাম, এই যে এই যে যেহেতু আমার কালো জুতো একটু বেশি পছন্দ, সেই জন্য এই কালোটাই প্রায় নিই, সব যখনই জুতো নিই তো একটু কালোটা আমার বেশি পছন্দ। তো এই যে এই জুতোটা নিয়েছি, এটা নিয়েছি, দুটোই আছে, এটা নিয়েছি, আর একটা যেটা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি লাস্ট, এটা নিয়েছি, এই যে এতে আছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে তোমাদের কেমন লেগেছে বলবে, দেখাচ্ছি এটা কি বলো তো,
দেখাচ্ছি দাঁড়াও। ভালো করে দেখাতে হবে, এই যে একটা গ্রাউন্ডটা নিয়েছি, দাঁড়ো দাঁড়িয়ে দেখাই, এই দেখো এই যে এটা নিচটা, এই যে এই যে দেখো এপাশটা দেখো, দেখো বন্ধুরা এইটা নিয়েছি একটা গ্রাউন্ড, এই যে এখানে দেখো এখানে একটা ইয়ে করা আছে, দেখো পুরোটাই এরকম, আর পেছনটা দেখো, এই দেখো এই যে গ্রাউন্ডটা তোমাদের দেখালামই, তো গ্রাউন্ডটা কেমন হয়েছে, হাতা আছে, হাতাটা লাগিয়ে নিতে হবে। তো তোমাদের গ্রাউন্ডটা কেমন লেগেছে অবশ্যই বলো, ঠিক আছে? তো গুছোতে প্রচণ্ড লেট হবে, কারণ প্রচণ্ড ভারী গ্রাউন্ডটা, সত্যিকারের অনেক ভারী বন্ধুরা, প্রচণ্ড ভারী, ঠিক আছে? তোমরাই দেখো অনেকটা ঘের, অনেকটা ঘের, ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, তো প্রচণ্ড ভারী গ্রাউন্ডটা আর অনেকটা বড়, তো একটু কাটতেই হবে নিচটা। তো এগুলোই কিনেছি কালকে আর আজকে মিলিয়ে, কিছু সব করা হয়েছে, আরও কিছু বাকি আছে এখন আমার, তারপরে তো বাড়ি আছে আমার হাজবেন্ডের আছে, তারপর মেয়ের আছে, সেগুলো কেনাকাটি করতেই হবে। তো আর ব্লাউজগুলো কেমন হয়েছে, কোন ব্লাউজটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার দুটোই ভালো লেগেছে সত্যি বলতে কি, আর গ্রাউন্ডটা তো অসাধারণ লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো টাটা।